হ্যালো, আমি সুদীপ অধিকারী ব্রোস বায়োফ্লক থেকে আপনাদের স্বাগতম। এখন রাত 10টা বাজে। এখন আমি এসেছি শঙ্করদার বাড়িতে আগরপাড়ায়। তো উনি আজকে কিছু কই মাছ নিয়ে এসছেন, তো সেগুলো এখন স্যানিটাইজ করা হবে, হসপিটাল ট্যাঙ্কে ছাড়া হবে। এবং দেখতে পাচ্ছেন ওনার সেট আপ, 10,000 লিটারের সেট আপ। দেখতে পাচ্ছেন এটা ওনার হসপিটাল ট্যাঙ্ক, 2,000 লিটার ক্যাপাসিটি। এখানে মাছগুলো এনে এখানে প্যাকেটগুলো ছাড়ানো হয়েছে, রাখা হয়েছিল, এবং সেই প্যাকেটগুলো এখন এখানে সাইডে রাখা হয়েছে। করে এর মধ্যে এখন হসপিটাল ট্যাঙ্ক থেকে জল নিয়ে প্যাকেটের মধ্যে দেওয়া হবে টেম্পারেচারটা মেনটেন করার জন্য। দেখতেই পাচ্ছেন কীভাবে মাছ স্যানিটাইজ করতে হয় আনার পরে। খোলা থাক। এতে কি হয়, ওয়াটার টেম্পারেচার মাছের সঙ্গে অ্যাডজাস্ট হয় ভালো। এক এক করে প্রত্যেক কটা প্লাস্টিকে এভাবে দেওয়া হবে। এই জলটা যে মেশানো হচ্ছে এটা কিন্তু হসপিটাল ট্যাঙ্কেরই জল, এবং হসপিটাল ট্যাঙ্কে টিডিএস 700 মেনটেন করতে হবে। সঙ্গতে কতটা মাছ এনেছো আজকে, কত লাইনের? কত লাইন প্রায় 10 মিনিট হয়ে গেল। এবার হচ্ছে গিয়ে একটু কিছু মাছটা ওয়েট করে দেখতে হবে কত মাছ ওজনে কতটা হচ্ছে, চেক করা হবে। প্লাস্টিকে মাছ বেজে আছে দেখো। হ্যাঁ, মাছের সাইজ দেখতেই পাচ্ছেন আপনারা, সুন্দর মাছ দিয়েছে। মাছের সাইজ খুব সুন্দর। মাছ কিভাবে স্যানিটাইজ করতে হবে দেখানো হচ্ছে। এটা হচ্ছে হলুদ এবং নুন দেওয়া আছে, 15 সেকেন্ড রাখতে হবে। 15 সেকেন্ড ধরে রাখো, ধরে রাখো। হ্যাঁ, 15 সেকেন্ড। মাছের অ্যাক্টিভিটি দেখুন, সুন্দর। এবার এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রোভোকিওর, ডক্টর সাসমান স্যারের যে প্রোডাক্ট প্রোভোকিওর, সামান্য পরিমাণ দেওয়া হয়েছে এবং সেখানে 15 সেকেন্ড ড্রিপ করতে হবে। পুরো ঝুঁটে রেখে দাও, হ্যাঁ ছেড়ে দাও। এবং সেখান থেকে তুলে এবারে ফ্রেশ ওয়াটারে একটু ধুয়ে তারপরে হসপিটাল ট্যাঙ্কে শিফট করতে হবে। না করো, ফ্রেশ ওয়াটারে একটু ধুয়ে নিতে হবে। কাউন্ট করা হচ্ছে যে কত লাইনের অনুযায়ী করে নিয়ে আসেনি, উনি পিস হিসেবে নিয়ে এসছে। দেখা যাক কতটা কাউন্ট করে হয়। উনি মাছ কাউন্ট করছেন, ততক্ষণ একটু ঘুরে দেখি ওনার ট্যাঙ্কটা। দেখতে পাচ্ছেন ওনার বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে এফসিও জোনার প্রো মিক্স অ্যান্ড প্রো অ্যাক্টিভ, ডক্টর সাসমান স্যারের প্রোডাক্ট উনি ইউজ করছেন। এফসিও ওয়াটার প্রিপারেশন কমপ্লিট ওনার।
আচ্ছা এই যে মাছটা আছে এটা কি 8.3 খাবার খাবে? তো ফ্রেশ ওয়াটারে হসপিটাল ট্যাঙ্কে দেওয়া হচ্ছে। মাছের সাইজ খুবই সুন্দর আছে, অ্যাক্টিভিটি খুব ভালোই আছে। এই আছেন এক একটা প্যাকেটে 500 পিস করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে প্যাকিং এর খুব ভালো সিস্টেম, যত কম কোয়ান্টিটিতে আপনারা প্যাকেটে মাছ রাখতে পারবেন ততটাই মাছের পক্ষে ভাই খুব ভালো। যারা নতুন বায়োফ্লগে তারা একবার ভালো করে দেখে নিন ব্যাপারটা। এবং এর যদি কোনো অসুবিধা হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে দেবেন, আমি কল করে নেবো আপনাদের যদি কোনো অসুবিধা হয়। যারা একদম নতুন বায়োফ্লগে তারা যদি খুব বুঝতে অসুবিধা হয় একবার আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। দেখুন কীভাবে মাছ ছাড়তে হয় ট্যাঙ্কে। টোটাল 5টা প্যাকেটে মাল এসছে, 4 নম্বর দেখতে পাচ্ছি। আজকে মাছগুলো ছাড়ার পর আগামীকাল দেখতে পাচ্ছেন আপনার প্রোডাক্ট প্রোভো কেয়ার, এটা 1000 লিটারে 5 ml দেওয়া হয়, এটা দিনের বেলা ইউজ করতে হয়। এগুলো মাছের অ্যাক্টিভিটি খুব ভালো করে, আপনারা বেনিফিটসগুলো দেখতেই পাচ্ছেন, এবং মাছের রেজিস্ট্যান্স পাওয়ার বাড়িয়ে দেয়। হসপিটাল ট্যাঙ্কে মাছ ছাড়ার প্রথম দিন আপনারা ট্যাঙ্কে হসপিটাল ট্যাঙ্কে যতটা জল থাকবে সেই পরিমাণ আপনি এটা মেশাবেন প্রোভো কেয়ার প্রথম দিন। নেক্সট ডে দেখতেই পাচ্ছেন প্রোভো কিওর ডক্টর এস সাসকন দেখতেই পাচ্ছেন লেখা, পরপর কন্টিনিউ 3 ডেজ প্রোভো কেয়ার ইউজ করার পরপর 3 ডেজ 1000 লিটারে 1 গ্রাম করে এটা ইউজ করতে হয়, অনলি ফর বায়োফ্লগ ট্যাঙ্ক হসপিটাল ট্যাঙ্কে। এটা দেখতেই পাচ্ছেন পরপর 3 দিন এটাকে ইউজ করতে হবে, ট্যাঙ্কে যতটা জল আছে সেই পরিমাণ খুব সাবধানে ইউজ করতে হবে। এটা এটা দিলে মাছের যে আমরা বলি 10% মর্টালিটি সেটাও বলতে গেলে 2% চলে আসবে। আপনারা যদি এটা ইউজ করেন আপনাদের মাছের যে কই মাছের দেখেছেন কতটা রোগ আসছে সেটাও আসবে না একদম 100%। লাস্ট প্যাকেট এই যে দেখছেন এখানে 1 কিলো হয়েছে ওজন, এটা কাউন্ট করা হবে যে কত পিস 1 কিলোতে কত পিস দাঁড়াচ্ছে, কত লাইনের মাছ বোঝা যাবে। আবার বন্ধুরা একবার বলে দিচ্ছি এই যে প্রথম যেটা দেওয়া হচ্ছে হলুদ এবং রসল যেটা হয় নুন সেটাকে প্রথমে 15 সেকেন্ড দেওয়া হলো। এবার দেখছেন প্রোভো কিওর, অনেকে পটাশিয়াম পারমাঙ্গানেট ইউজ করতে পারেন যাদের কাছে প্রোভো কিওর নেই, এখানে 15 সেকেন্ড দিতে হবে। মাছ অনুযায়ী মাছ যদি খুব ছোটো হয় সেখানে 10 সেকেন্ড রাখতে হতে পারে, 5 সেকেন্ডও রাখতে হতে পারে, তারপর ফ্রেশ ওয়াটারে দেওয়া হবে নিয়ে তারপরে হসপিটাল ট্যাঙ্কে শিফট করতে হবে। উনি কাউন্ট করছেন 1 কিলোতে কতটা আসছে, ততক্ষণ আমরা কাউন্ট করে নিই তারপরে জানানো হচ্ছে যে 1 কেজিতে কত পিস হচ্ছে। তো বন্ধুরা আমরা কাউন্ট করলাম 400 লাইনের মাছ 1 কেজিতে 400 পিস হয়েছে। 400 লাইনের মাছ আমাদের হসপিটাল ট্যাঙ্কে সব মাছ শিফট করা হয়ে গেছে। তো বন্ধুরা বুঝতে পারলেন কীভাবে আপনাদের মাছ এনে স্যানিটাইজ করতে হবে। তো আজকে বন্ধু
এই পর্যন্তই, এটা অনলাইন ট্রেনিং ফার্স্ট পার্ট গেল। এরপর আপনাদের আস্তে আস্তে কী হবে আরও কিছু করা হবে, মাছ কীভাবে এফসিও কীভাবে রেডি করা হবে আবার নতুন করে দেখানো হবে, কীভাবে ওয়াটার প্রিপারেশান করবেন দেখানো হবে, ট্যাঙ্ক কীভাবে সেট আপ করবেন পরপর সব কিছু ভিডিওতে আস্তে আস্তে দেখানো হবে।